হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন চিত্র উইথ মিত্র। আমি সিদ্ধার্থ আপনার সঙ্গে রয়েছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার বেরিয়ে পড়েছি। আজকে লোকেশানটা কিন্তু আরেকটু ডিস্টেন্স আছে, অলমোস্ট আপ অ্যান্ড ডাউন 36 কিলোমিটার। সেই কারণে আজকে একটু আগেই বেরিয়েছি, একটু নয় অনেকটাই আগে। আজকে লাঞ্চটাকেও স্কিপ করলাম, কেন সাইক্লিং করে এই গরমের মধ্যে 36 কিলোমিটার যাওয়া ইটস নট এ জোক। মানছি একটু মানে সবাই বলবে একটু পাগলামি টাইপের ব্যাপারটা করে ফেলেছি আমরা। রোদের মধ্যে 36 কিলোমিটার 35 কিলোমিটার যাওয়া প্ল্যান করেছিলাম কালকে, মানে কালকে নয় গতকাল আর কি। বাট গতকাল অমিত আর ফাঁকা ছিল না। আমরা যে লোকেশানটাই এসেছি, তো এখানে যদি আপনি দেখেন এই যে এই পাশের দিকে আমি যে গেটটা রয়েছে, এটা হচ্ছে কর্ণগর মন্দির যাওয়ার, এদিক দিয়েও যাওয়া যায়। রুট অনেকগুলো আছে, 2-4টা রুট আছে রানী শিরোমণির দুর্গ যাওয়ার। তো এদিক দিয়ে গেলে যদি আমি মন্দির হয়ে যাই তাহলে নিয়ার অ্যাবাউট আমার 6 কিলোমিটার মতন যেতে হবে। আর এ পাশে স্ট্রেট আমার যে পিছনে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু দিয়ে যদি যাই তাহলে নিয়ার অ্যাবাউট ওই আপনার পড়বে 5 কিলোমিটার মতন। তো রোদের কথা চিন্তা করে ঠিক করলাম যে এই রাস্তাটা দিয়েই যাবো, স্ট্রেট রাস্তাই বেরাবো। আর যখন ফিরবো তখন মন্দিরের ওই দিকটা হয়ে বেরাবো, ঠিক আছে? মানে ওই দিক থেকে নিয়ার অ্যাবাউট ওই 1 কিলোমিটার মতন বেশি হচ্ছে। তো চলুন দেরি না করে বেরিয়ে যাওয়া যাক। এরম টাইপের একটা ভিউতে এলে, মানে একটা এনভায়রনমেন্টে এলে সত্যি কথা বলতে আমাদের মানে ব্যস্ততার যে জীবনটা আছে ওই জীবনে ফেরত যেতে ইচ্ছা করে না। এখনো পর্যন্ত ঘুরেই যাচ্ছি। একটু আগে দোকানে দাঁড়িয়েছিলাম, একটা মিষ্টি দোকানে, সেখানে গিয়ে জিজ্ঞেস করতে বললো যে এদিকে একটা রুট আছে। ওখানে আজকে লাঞ্চ তো স্কিপ করেছিলাম, 4টা সিঙ্গারা সহযোগে লাঞ্চ কমপ্লিট করলাম। কমপ্লিট করে আবার বেরিয়ে পড়েছে। বলছে ভিতরের রুটটা দিয়ে এদিকে একটা শর্টকাট হয়, মানে এদিক থেকে ডিস্টেন্সটা কম হয়। সাত কিলোমিটার কম কিলোমিটার যাওয়া হবে এই ভেবে নিয়ে ঘুরেছিলাম, আর সেই রুট আমাদেরকে যে কোন দিকে ঢুকিয়েছে কিছু বোঝাও যায়নি। এখনও সামনে দেখাচ্ছে আরও অনেকটা যেতে হবে। যাই হোক, ডেস্টিনেশানে পৌঁছাতে পারলাম। যেরকমভাবে গোলক ধাঁধার মতন চারদিকে ঘুরে বেড়াচ্ছিলাম, একবার এই রাস্তা একবার ওই রাস্তায় ঢুকে পড়ছি। ফাইনালি পৌঁছাতে পারলাম। প্রায় সবই, হ্যাঁ এটা হয়েছে, সবই শেষের মুখে মনে হচ্ছে এটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই হয়ে গেছে যে প্রায় ধ্বংসস্তূপের মতন অবস্থা হয়ে রয়েছে। তবে ভালো এই জিনিসটাই লাগছে যে এত কষ্ট করে হলেও এসে যে পৌঁছেছি আমরা সেটা সার্থক। নিজেদের মধ্যে একটা আলাদা ফিলিংস আছে যে যখনই আমরা এরকম একটা পুরনো কিছু দেখতে পাই, মানে
প্রাচীন কিছু ঐতিহ্য সংস্কৃতিকে বহন করে আসছে যে সব কিছু কিছু জায়গা যেগুলো এখনো পর্যন্ত রয়েছে সেগুলোই সত্যি ভালো লাগে। এবং যাচ্ছি, মন্দিরের অবস্থা দেখতেই পাচ্ছেন, এটা মানে সম্ভব প্রবাবলি মন্দির ছিল এবং অবস্থা খুবই খারাপ, ফেটে গেছে রীতিমতো, তাও ভালো লাগছে এটা দেখে যে একটা রক্ষণাবেক্ষণের মধ্যে রয়েছে এবং এটাই দরকার। সিরিয়াসলি ভিউটা অসাধারণ বলাই চলা। শুরুতেই যেটা জানলাম, এখানে টিকিট আমরা কাটলাম আর কি, এখানে কোটের সিস্টেমও রয়েছে, তো সুতরাং কেউ এসে নিয়ে যে কোয়ালিটি টাইম আছে সেটাকে স্পেন্ড করতে পারবে রিজনেবল প্রাইসের মধ্যেই বলা চলো। ভাই কোথা দিয়ে উঠলি রে, খুব ডেঞ্জার রে, সব স্লিপ খেলে কিছু অবস্থা রয়েছে। সিরিয়াসলি অনেকটাই বেশি, ভিতরে ঢুকেছিলাম এবারে ঘুমট হয়ে রয়েছে। এমনিতে ভালো লোকেশনটা, ভালো ওইদিকে ওটাও মনে হচ্ছে কটেজ করেছে। হ্যাঁ এটা বানাচ্ছে, হ্যাঁ কাজ চলছে অলরেডি। কর্ণগর পুকুর সংস্কারও সন্ধে যায়, মানে কাজ চলছে অলরেডি এবং এই জিনিসটাও পুরো এখনো কাজ চলছে, এখানে হয়ে গেলে সত্যি দারুণ লাগবে। দরকার আছে এরকম, মানে যেটা সবথেকে বড় জিনিস, বাথরাতে যখন আমরা গেছিলাম, আমি সুব্রত গেছিলাম প্লাস আমি নিজেও যখন গেছিলাম, তখন বারবারই আমি একটা কথা বলেছি যে জায়গাটা মানে একটু পরিচর্যার দরকার আছে, কারণ এগুলো দায়িত্ব কেউ নিতে পারে না, এগুলো বলে বলে হয় না। তো পরিচর্যা করলে এত পুরনো যে ঐতিহ্য সংস্কৃতি ধরে রেখেছে যে এইসব জায়গা, এগুলোকে হ্যাঁ এগুলোকে আমরা আরো অনেক দিন দেখতে পাবো, সব থেকে বড় জিনিস এটাই। আর অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে? কর্ণগর মন্দির জায়গাটা দেখে দেবেন, হ্যাঁ পুজোর মহামায়া মন্দির।
না ব্লগিং করছি কিরকম মানে বুকিং গুলো কিরকম তাড়াতাড়ি বুক হচ্ছে এখন যেমন দেখলাম আমরা কলকাতা থেকে দু তিনজন এসেছে আর কি এখন আপাতত আছে ঘোরা হয়ে গেল আমাদের ব্লগিং যেটা করার প্ল্যানিং করেছিলাম বিশেষ করে শিরোমণি গড়কে ঘিরে তো সেটা বেশ ভালোভাবেই হয়েছে এবং এখানে এখনও যা দেখলাম আমি কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে অনেক কিছু সাজানো চলছে তার মধ্যে ভালো জিনিস এটাই যে এখানে কটেজ সিস্টেমও আছে ঠিক আছে অনলাইন বুকিংও করা যায় অফলাইন বুকিংও করা যায় তো সেখান থেকে করে নিয়ে এখানে এসে টাইম স্পেন্ডও করতে পারেন ঠিক আছে আর এখানে সামনে এখানে এই যে দেখুন এখানে কিন্তু রেস্টুরেন্ট টাইপের করা হয়েছে ঠিক আছে আর খাওয়ারও যথেষ্ট ভালো আমরা আমি আর অমিত খাওয়া দাওয়া করলাম পেট পূজা হলো আর আমি করেছিলাম অর্ডার চিকেন চাউমিন অর্ডার করেছিলাম আর কোল্ড কফি দুজনের আর এপাশে অমিতের আজকে তো নিরামিষের ব্যাপার ছিল তাই জন্যে ও ভেজ স্যুপ নিয়েছিল খাওয়া দাওয়া যথেষ্ট ভালো তো সময় করে আসতে পারেন এখানে জায়গাটা নো ডাউট আমি বলবো খুবই ভালো মানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য যথেষ্ট ভালো তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি কারণ আমাদেরকে এখনও পর্যন্ত অনেকটা ডিস্টেন্স যেতে হবে মানে যতটা ডিস্টেন্স এসেছি ততটা ডিস্টেন্সে আবার ঘুরে যেতে হবে আর এখন বাচ্চা টাইম নিয়ার অ্যাবাউট 4:30 বাজতে যাচ্ছে তো অন্ধকার হওয়ার আগে আমাদেরকে ঘর পৌঁছাতে হবে তো অ্যাপ্রক্সিমেট ওই 1 ঘন্টা 10 মিনিট মতন তো লাগবেই অ্যাপ্রক্সিমেট ধরে চললাম তার কম লাগলে মন্দ হবে না তো যাই হোক আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন কারণ আপনাদের জন্যেই এতটা কষ্ট করে হলেও এতটা ডিস্টেন্সকে কভার আপ করেছি ঠিক আছে প্রথমে একটা সময় মনে হয়েছিল যে হয়তো কমপ্লিট করা যাবে না হয়তো ডিস্টেন্স মানে বুঝতেই পারছেন মাঝখানে রাস্তাটা একটু গুলিয়ে গেছিলো শর্টকাট রাস্তা নিতে গিয়ে যাই হোক বেশ ভালোভাবেই ঘোরা হয়েছে আর আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলে যদি নিউ হন তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন সাথে নোটিফিকেশান অন রাখবেন তাতে যখনই কোনো নিউ কন্টেন্ট নিয়ে আসবো তো তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে চলে আসবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ।